Assalamualaikum. আশা করছি সবাই ভালো আছেন। আপনার আজকে আপনাদেরকে খুবই উপকারী একটি জিনিস দেখাবো। অনেকে স্মার্ট টিভি কিনেছেন, স্মার্ট টিভি থেকে ডিশ ছাড়া টিভি দেখতে চান, ঠিক আছে? তো ডিশ ছাড়া কিভাবে টিভি দেখবেন সেই উপায়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি একটি হচ্ছে ওয়েস্টন 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি আমি নিয়েছি। টিভিটি আমি অন করলাম, অন করার পরে এরকম আপনার ইন্টারফেস আসবে। আপনি দেখতে এখানে হচ্ছে হোম পেজে আছি আমি। এখন এখান থেকে আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে, যে অ্যাপসে যাবেন, দেখবেন এই যে এটা প্রথমে থাকে না, ডানে যখন দিবেন তখন এই অ্যাপস আসবে। অ্যাপসে যাবেন, ঠিক আছে? অ্যাপসে যাওয়ার পর দেখবেন যে আপনার এখানে প্লে স্টোর, ঠিক আছে? প্লে স্টোর, গুগল প্লে স্টোর, মোবাইলে যেরকম ইউজ করেন। আমি এখানে হচ্ছে প্লে স্টোরে লগ ইন করা আছে। এখানে গেলে আপনি সার্চে যান, সার্চে গিয়ে আপনি এই যে এখানে লেখার জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনি গিয়ে আসলে টিভি দেখার, ইন্টারনেটে ডিশ ছাড়া টিভি দেখার অনেকগুলো অ্যাপ আছে। আমি এখানে হচ্ছে টফি অ্যাপটি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। আপনি লেখেন এখানে টফি, দেখেন টি লিখছি, টফি চলে এসেছে, ঠিক আছে? এই টফি, এটা এটাতে প্রেস করুন। দেখেন আমি এই রিমোটটি ব্যবহার করছি, ঠিক আছে? এই রিমোটটিতে এয়ার মাউস থাকার কারণে খুব সহজেই কাজ করা যাচ্ছে, ঠিক আছে? এটি হচ্ছে ওয়েস্টন 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভিটাতে এটি আছে। ইনস্টল যেখানে দেখছি এখানে আমি প্রেস করলাম, ঠিক আছে? এখন ইনস্টল হচ্ছে, 85% হয়ে গিয়েছে, 100% প্রায় সাথে সাথে হয়ে গিয়েছে। স্পিড বেশি থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, ইন্টারনেট স্পিড কম থাকলে বা টিভির স্পিড কম থাকলে একটু দেরিতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ওপেনে যাই, ওপেনে গেলাম, এই যে দেখেন টফি চলে এসেছে। এখানে হচ্ছে বিভিন্ন চ্যানেল সব ফ্রি দেওয়া আছে, আপনার ইন্টারনেট কানেকশন ওয়াইফাই থাকলে আপনি দেখতে পারবেন কিন্তু, ঠিক আছে? এখানে দেখেন অনেক চ্যানেল দেওয়া আছে, ঠিক আছে? খেলার চ্যানেল দেওয়া আছে, চাইলে খেলা দেখতে পারবেন, অনেক নাটক দেওয়া আছে, লাইভ টিভি সব কিছুই দেওয়া আছে এখানে। একটা আমরা একটা প্লে করে দেখি, ঠিক আছে? লাইভ টিভিতে যান, এখানে হিন্দি বাংলা সব চ্যানেলই আছে। তাহলে আমরা সময় টিভিটা যদি দেখতে চাই, সময় টিভি প্রেস করি, অনেকগুলো চ্যানেল দেওয়া আছে ফ্রিতে দেখতে পারবেন। দেখেন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার ফুল এইচডিতে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমার এখানে আমি মোবাইলে শ্যুট করছি, কীরকম আসছে আমি জানি না, তবে দেখতে খুবই ভালো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? টিভির পিকচার কোয়ালিটিও খুব ভালো, যার কারণে খুব ক্লিয়ার আসছে। তো এইভাবে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো চ্যানেলই দেখতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে চ্যানেল চেঞ্জ করেও প্রতি আপনার হচ্ছে অন্য চ্যানেলে যেতে পারবেন, অন্য আপনি একটু সেটিং যদি চেঞ্জ করে নেন, প্রেস করে চ্যানেল চেঞ্জ করতে পারবেন। আবার বারবার পেছনে গিয়ে আসতে হচ্ছে, এখানে আপনার সেটিংসে গিয়ে এখানে কিছু সেটিংস আছে চ্যানেল চেঞ্জ করার, দেখেন এই সেটিংসে যান, এই যে চ্যানেল চেঞ্জ বাই CH+, CH- এটা ওকে দেওয়া থাকলে আপনি হচ্ছে যে CH বাটনগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন যে CH বাটন, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি স্পষ্ট, এই যে CH বাটন প্লাস মাইনাস দিয়ে চ্যানেল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? পেছনে যাই আমরা, দেখেন ধরেন এই চ্যানেলটাতে ঢুকলাম আমরা, হ্যাঁ এখানে CH প্লাস প্রেস করলে চেঞ্জ হবে, মাইনাস চেঞ্জ করলে চেঞ্জ হবে, জাস্ট লাইক টিভি ডিশ টিশের মতোই, ঠিক আছে? এভাবে আপনি ফ্রিতে টিভি দেখতে পারবেন ডিশ ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আশা করছি আপনাদের ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন আপনারা। আর হচ্ছে অন্য কোনো কোয়েরিজ জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আর ওয়েস্টন টিভি বা কিলন টিভি সম্পর্কে জানা থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।